হাদিস ভবিষ্যৎ জানেন কিনা দেখেন হযরত হাতেম তা হাতেম তাই ছেলে আদি আপনি হাতেম রদিয়াহু তালা আন বর্ণনা করেন আমি মক্কি জিন্দগিতে তখন আমি মুসলমান হইনি উন্নীজি মসজিদুল হারামে কাবার পাশে বসা আমিও সেখানে তার কাছে বসা আমি ভালোবাসতাম না মুসলমান হইনি তখন। হঠাৎ ডাকাতি হচ্ছিল রাহাজানি হচ্ছিল আর সম্পদ লুণ্ঠন হচ্ছিল বণিকের কাভেলার খবর আসলো ডাকাতি হচ্ছে লুণ্ঠন হচ্ছে লুট হচ্ছে নবীজি তো তখন অসহায় মুক্তি জীবনে কিছু বললেন না চুপ থেকে আদি ইবনে হাতেম রাজি আল্লাহ তালু বলছেন কিছুক্ষণ পরে দয়ার নবী বললেন আদি তুমি দেখবা অল্প দিন পরে তুমি দেখতে পাবা যে গোটা আরব দেশে কোথাও একটা চোর বা একটা ডাকাত একটা রাহাজান একটা হাইজাকার থাকবে না মরুময়দানে এখানে সেখানে পড়ে থাকবে পাহারাদার দরকার হবে না আদি রাদি আল্লাহ মনে মনে ভাবেন যে এটা কি করে সম্ভব এই তাই গোত্রের উচ্ছৃঙ্খল যুবকরা কোর গোত্রের উচ্ছৃঙ্খল ডাকাতরা কোথায় যাবে এটাও কি সম্ভব গোটা আরক্ত লুটপাটের রাজত্ব এটা সম্ভব কি করে নবীজি আদি হজরত আদি বলেন নবীজি আবার বললেন আদি তুমি দেখবা যে আমার উম্মতেরা একদিকে রোম সম্রাটের রাজ্য রোমান এম্পায়ার বাইজেন্টাইন এম্পায়ার রোম সম্রাটের রোম রাজ্য জয় করে তার মালিক হবে পারস্য সাম্রাজ্য অধিকার করে আমার উম্মতেরা পারস্যের মালিক হবে আমার উম্মতেরা সানাই এমন জয় করে এমন তার মালিক হবে হজরতে আদি বলতেছেন এটা কি করে সম্ভব মসনার অনুসারীদের যখন হত্যা করছে মারছে গলায় দড়ি লাগিয়ে মরু ময়দানে টানছে খাল খসে যাচ্ছে রক্ত জড়ছে পানি পানি করে চিৎকার দিচ্ছে বুকে পাথর চাপাইয়া রাখছে আবিসিনিয়ায় হিজরত করে যাচ্ছে একটু ঠাই নাই অসহায় ইনার লোকেরা ওনারা রোম কোথায় পৃথিবী গোটা পৃথিবীর হাজার বছর ধরে শাসন করেছে রোমান রোম সম্রাট গোটা উত্তর আফ্রিকা গোটা ইউরোপের পূর্বাঞ্চল গোটা পশ্চিম এশিয়া যাদের কবজায় এই রোম সাম্রাজ্য জয় করে মুসলমানরা মালিক হবে এটাও কি সম্ভব যেই পারস্য সম্রাট হাজার হাজার বছর ধরে পারস্য সাম্রাজ্য শাসন করেছে বিশাল সেনাবাহিনী শস্ত্রের অভাব নাই যাদের সেই পারস্য সাম্রাজ্য মুসলমানরা জয় করবে আর ওনার তার মালিক হবে এটাও কি সম্ভব ইয়ামান দেশ জয় করবে এটাও কি সম্ভব মনে মনে উনি চিন্তা করছেন রসুল মকবুল সাল্লা সাল্লাম আবার কিছুক্ষণ পরে বলেন আদি তুমি দেখবা আমার উম্মতের উম্মতের একটা মুসলিম মহিলা একটা যুবতী সুন্দরী মেয়ে সে থেকে সৌদি আরবের সীমানার ইয়ামান তারপর আরব সাগরের তীরবর্তী এলাকার নাম হাদ্রা মাউদ হাজার মাইল দক্ষিণে আল্লাহর হাবিব বলছেন আদি তুমি দেখবে ওই সুদূর হাদ্রা থেকে এক সুন্দরী যুবতী মহিলা হজ করবার জন্য মক্কায় রওনা হবে পায়ে হেঁটে আসবে হাজার মাইল এসে মক্কায় হজ সমাদা করে আবার হাজার মাইল পদব্রজে ফিরে যাবে এই যে হাজার মাইল আসার যাওয়া এই গোটা দেশের মধ্যে তার সাথে জেনাবে বিচার করা তো দূরের কথা তার ইজ্জত লুণ্ঠন করা তো দূরের কথা তার সম্মান হানি করা তো দূরের কথা তার দিকে চোখ তুলে বদন জরে তাকাবার মতো একটা চরিত্রহীন যুবক এই গোটা দেশে থাকবে না জোরে বলেছ হজরতে আদি মনে মনে চিন্তা করেন এটা কেমন করে সম্ভব আল্লাহর ঘরও তো এখন নারী পুরুষ উলঙ্গ হইয়া তপ করে আরো যে না বেবিচার বর্ণনা আমি আর দেব না উনি মনে মনে চিন্তা করেন এটা কি সম্ভব যাবে কোথায় এই লোকেরা আল্লাহর হাবিব বললেন এবার শর্ত দিলেন শর্ত দিলেন মনে রাখবেন শর্ত দিলেন যদি তুমি জীবিত থাকো আদি যদি তুমি জীবিত থাকো তাহলে দেখবে এতক্ষণ পর্যন্ত জীবিত থাকার কথা বলেন নাই নবীজি জানতেন যে ওনার ওই পর্যন্ত জীবিত থাকবে না সরে বলেন সব আল্লাহ হম নবীজি জানেন আর সামনের খবর মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বছর 60 বছর আগে মদিনায়ে তৈয়েবায়ে বসে একটা বোতলে করে কতটুকু মাটি দিলেন উম্মে সালমা তুমি এটা রাখো আমার কলিজার টুকরা নওয়াসা দাউহিত্র 62 বছর পরে ওই ইরাকের কারবালা ময়দানে শহীদ হবে এই মাটিটুকু যতদিন দেখবে যে রক্তে ভিজে গেছে তখন বুঝবনি শহীদ হয়েছে আল্লাহ নবীজির নয়জন স্ত্রী তখন জীবিত অন্তকালের সময় আমাদের মা নবীজির সহধর্মিনী কেউর হাতে দিলেন না কারণ নবীজি জানতেন ওই পর্যন্ত কেউই থাকবে না থাকবেন কে উম্মে সালমা জীবিত জোরে বলুন আল্লাহ তা নবীজি গায়েব জানে এত হাদিস পড়াও এجزারোনাম বন্ধনরম জানক আমি এক কথা থেকে আরেক কথায় চলে গেলাম হযরতে আদি আপনি হাতেম রাদিয়াল্লাহু তাআলাকে বললেন আদি তুমি যদি জীবিত থাকো তাহলে তুমি দেখবা আমার উম্মতের ধনী লোকেরা এক পকেটে সোনা নিয়া সোনার খণ্ড নেবে জাকাতের আর পকেটে রূপার খন্ড নেবের জাকাতের সোনা রূপা দুই পকেট বোঝাই করিয়া দেবার জন্য বাইরে আইবে ঘর থেকে বাইর হইয়া নিজের মহল্লায় একজন গরিব পাইবে না যারে দেবে নিজের শহরে একজন গরিব পাইবে না দেবে সারা দেশে একজন গরিব এমন থাকবে না যে এই জাকাতের অর্থ নেবে এমন একটা ক্ষুদার্ত মানুষ নিরান্ন মানুষ বুভুক্ত মানুষ অভাবী মানুষ চাকরিহীন মানুষ বেকার মানুষ থাকবে না আমার এই দিন যখন গ্রহণ করবে তখন আর অভাব অভিযোগ কিছু থাকবে না জাকাত খাবার মতো কেউ থাকবে না জাকাতের অর্থ পকেটে নিয়ে বাইরে হবে আর জাকাতের অর্থ পকেটে নিয়ে আবার ঘরে ফেরবে জোরে বলেন সোহাল আল্লাহ আল্লাহ আকবর হজরত আদি ইবনে হাতম রাজি আল্লাহ নু বলেন আমি তিনটাই দেখলাম আমি দেখলাম আল্লাহ নবী ফতে মক্কা আমি দেখেছি ফারুকে আজমের সময় আমি দেখেছি ইরান ইরাক মিশর সুদান টাউনিশিয়ার জারিয়া মুসলমান জয় করে ইসলামী বিজয় ঝান্ডা উড়িয়ে দিয়েছে আমি দেখেছি দেখেছি আমি দেখেছি একজন মুখল মুসলমান মহিলা নয় শত শত মুসলমান মহিলা আসছে হজ করছে এমনই ভাবে আল্লাহর হাবিবের আদর্শ গ্রহণ করার ফলে এমনই তাদের অবস্থা পাল্টে গেছে এমনই তারা চরিত্রবান হয়েছে এমনই তারা আদর্শ চূড়ক হয়েছে তারা ধর্ষণ করা তো দূরের কথা যেভাবে বিচার করা তো দূরের কথা কোন মহিলার দিকে মুখ তুলেও পাকাই না কারণ আল্লাহ রব্বুল আলম নিষেধ করেছেন হার আল্লাহ ও পৃথিবীবাসী আজকে শান্তি চাও একটা নজির দেখাও কোন দেশে যেইখানে একটা অভাবী মানুষ নাই যেইখানে একটা চাকরিহীন মানুষ নাই যেইখানে একটা ক্ষুধিত মানুষ নাই সবাই ধনী ও পৃথিবীবাসী তোমরা এমন একটা দেশ দেখাও যেই দেশে কোথাও একটা ধর্ষণ হয় না কোথাও একটা নারী বেহ হয় না হয় না সকল নারীর সম্মান সকল নারীর মর্যাদা সুপ্রতিষ্ঠিত কোনোখানি নারীর বেইজ্জতি নাই পৃথিবীতে একটা গ্রাম দেখাও একটা মহল্লা দেখাও একটা গাছ দেখাও পৃথিবীর মানুষ দেখাইতে পারো কিনা যে পৃথিবীতে কোথাও একটা নারী বেজাত হয় না পৃথিবীতে এমন একটা মাঝ দেখাও যেখানে কোন চুরি নাই ডাকাতি নাই হাইজাক নাই রাহাজানি নাই পুলিশ নাই প্রহারা নাই মাল পথে ঘাটে পরে থাকে নেবার মানুষ থাকে না এরকম ন্যাস নাই কিন্তু কি মোহাম্মদ সে বাবা তুমি তো হম তার জমিন চিজ হয় কলম তে মোহাম্মদ রসুল্লাহ আদর্শ যখন মানুষ মানলো বুকে কোরআন যখন নিল কাঁধে ইসলামী ঝান্ডা যখন নিল তখন তারা এড বেড়িয়ে পড়লো মদিনায় তৈবে থেকে বীর তারা এগিয়ে গেল কোথায় এই দিকে আটলান্টিকের কিনারা পর্যন্ত তারা পৌঁছে গেল বলে সবাই মেশার সৌদান তৌনি শিয়া পর্যন্ত জয় করে ইসলামী বিজয় ঝান্ডা উড়িয়ে দিলো মহম্মদর রসোলুল্লহর গোলামী যখন কাবুল করল আদর্শ যখন গ্রহণ করলো উত্তর দিকে অভিযান চালিয়ে রাশিয়া চেনের প্রাচীর পর্যন্ত মুসলমান চলে গেল মিহাম্মদর রসোলুল্লহর আদর্শ যখন বুকে ছিল মুসলমান রয়ামান বুর বাহাদুর আর আমবদিনায়ে থেকে ভারতের দার প্রান্ত পর্যন্ত সিন্ধু নদীর পার পর্যন্ত তারা এসে পৌঁছে গেল জরে বলেন সুবহানাল্লাহ আরক সাগরের কিনারা পর্যন্ত পৌঁছে গেল গোটা দুনিয়ার জুলুম গোটা দুনিয়ার অন্যায় গোটা দুনিয়ার অত্যাচার অবিচার নিয়ম নির্যাতন বিদ্রুত করে পৃথিবী ব্যাপী শান্তি পৃথিবী ব্যাপী মুক্তি পৃথিবীব্যাপী ভ্রাতৃত্ব পৃথিবীব্যাপী ইনসাফ قائم করলো আর আজকে তোমরা বাংলাদেশে বলছো যে ইসলাম চলতে পারে না ঠিক তোমাদের আকলের উপরে ঠিক তোমাদের জ্ঞানের উপরে ইসলাম ছাড়া মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ ছাড়া পৃথিবীতে শান্তি قائم হতে পারে না ইসলামের দুশমন আল্লাহু আকবার ইয়া রাসূল

ইসলামী শিক্ষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য শাহজালাল শাহপরানের পুণ্যভূমি বাংলাদেশের রূহানিয়তের রাজধানী পুণ্যভূমি সিলেট থেকে ছয় শত বাস গাড়ির কাফেলা নিয়ে রাজধানী ঢাকায় ছুটে গিয়েছেন বৃদ্ধ বয়সে এতেকালের কিছু আগে আমানত রেখে গিয়েছেন আমাদের কাছে দিন শরিয়াত ইসলাম حب الرسول इश्क نبی এই আমানত রক্ষার জন্য আমরা যদি রূহানি اولاد হয়ে থাকি তিনি রক্ত ঝরিয়েছেন বাতিলের কাছে মাথা নত করে দেই বৃথা এসে তিনি ছুটে গিয়েছেন লং মার্চ করেছেন ইসলামে শিক্ষার জন্য অবনতি না হয় সেজন্য তিনি মরবার জন্য প্রস্তুত হয়েছেন আমার মনে আছে একবার মাদ্রাসা বন্ধের সর্বযন্ত্র ঢাকায় মিছিল হয়েছিল সেই মিছিলে আমিও যোগদান করেছিলাম আলে মোলামারা সাধারণত ময়দানের মানুষ নয় তারা ভয় কাঁপছে প্রধানমন্ত্রীর অফিস বরাবর মিছিল নিয়ে যাওয়া হবে সাহেব কবলা সবুজ পাগড়ি বাতায় দিয়া হাতে লাঠি নিয়ে সামনে এগিয়ে গেলেন দিনের জন্য প্রয়োজন হলে আমি শহীদ হব তোমরা আমার সাথে চাইতে রাজি কি না বলে আল্লাহ আমরা কি সেই সাহেব কেবলা ফুলতলির রুহানি আওলাদ না আল্লাহর দিন যদি কেউ মিটিয়ে দিতে চায় এইখানে যদি কেউ হাবিয়া প্রতিষ্ঠা করতে চায় এইখানে যদি অলির মর্যাদা ক্ষুণ্ণ করতে চায় আহলো সন্ন্যাসুল জামাতে রাখিদা রক্ষার জন্য আল্লাহর দিন শাহজালের পুণ্যভূমির মানুষেরা সাহেব কেবলা রুহানি আওলাদেরা আল্লাহর দিন যদি কেউ নির্মূল করতে চায় যদি প্রয়োজন হয় সাহেবকে ব্লার বত আল্লাহর দিন রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়তে আল্লাহ দিলটা দেখবেন সাহায্য করবেন আল্লাহ আল্লাহ দিল দেখে الله سورة بسم الله الرحمن الرحيم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুম আল্লাহ কল্লা চায় না কল্লা দিতে পারো কিনা সেই রকম দিল চায় আল্লাহ ইসমাঈলের কল্লা চায় নাই চাইছে যে দিতে পারে কিনা কল্লা তাইটার পরীক্ষা মিনা ময়দানের ছোয়া দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি নিছে আল্লাহ اکبر বলিয়া ছুরি গলায় চলায় দিছে সন্তানের আল্লাহরও থামো ইব্রাহিম তবে দা ইব্রাহিম تصدق الرؤيا পরীক্ষায় পাশ করছো তুমি না এটা দেখতে চাইছিলাম কল্লাটা আমি চাইটায় জোরে বলল সুবহানাল্লাহ আল্লাহর দিল চাই না সাহায্য করবে আল্লাহ আল্লাহর দিনের রে ফেরেশতা পাঠিয়ে দিবে দিলটা বানাই তো এরকম আল্লাহ বলেন ইমান মমিনের পরিচয় দিয়া আল্লাহ বলেন তাদের দিলে যখন ইমান মজবুত হইয়া যায় পাথরের উপরে খোদাই করলে সেই লেখা যেমন মিটাইয়া ফেলা যায় না ইমানও যখন কোন জুলুম কোনো অত্যাচার কোন নির্যাতন কোনো ইমানকে যখন যায় না বেলালে ইমান মরুভূমির ময়দানে গলায় দড়ি লাগাইয়া পাথরের উপরে টানতে টানতে খাল উঠা যায় আল্লাহ না মুখে আহাদুন আহাদুন বলে বাবুল কেটা দিয়ে পিটায় পিটায় শরীর জর্জরিত করিয়া ফেলে ইমান হারে নাম সরে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখি ইমান সরে না খোবাই রদি আল্লাহ তাআলা আমি ঘটনা বলবো না মুমানัสতেছেন খোবাই রদি আল্লাহ তাআলা ন রাসূলের সাহেব কাফেররা ধরিয়া বৌদ্ধভূমিতে নিয়ে গেছে ঘটনা অনেক বড় মৃত্যুদণ্ড ঘোষণা করেছে বিরাট মাঠের মধ্যে অমুক দিন তাকে মাঠের মাঝখানে একটা খুঁটি কূপে সুলদণ্ড কায়েম করে দড়ি দিয়ে সেইখানে বাঁধবে চারদিকে তীর নিয়া তীরন্দাজেরা দাঁড়াবে খোবায়ের মাথা থেকে পাও পর্যন্ত চারদিকে তীর মারবে তীর মারিয়া শরীর ক্ষত বিক্ষত করিয়া দেবে চামড়া সিরিয়া সিরিয়া পড়বে গোস্তর টুকরা টুকরা হইয়া ঝড়িয়া পড়বে হাড্ডি গুড়া গুড়া হইয়া যাবে খোবাইবকে শেষ করিয়া ভালাইবে তামসা দেখার জন্যে হাজার হাজার মানুষ উপস্থিত সুলদণ্ড প্রতিষ্ঠা করা হয়েছে তীর অন্দাজরা গোল হইয়া চারদিকে তীর নিয়ে ধনুক নিয়ে দাঁড়াইয়া গেছে বন্দি খোবাহেবকে হাজির করা হয়েছে বললো খোবাহেব এই তোমার শাস্তি মরার আগে কোনো আকাঙ্ক্ষা আছে কিনা বলো পূরণ করবো একটা আশা আছে যদি তোমরা পূরণ করো কি দুই নামাজ পড়তে চাই বান্ধনটা বান্ধন খুলিয়া এক ঘটি পানি দিল উজু করিয়া খোবায় বালির ময়দানে দাঁড়িয়ে গেল আল্লাহ আকবর তাড়াতাড়ি দুই রেখাত নামাজ আদায় করলো কাফের랏 হয়ে বল খোবাই যতক্ষণ নামাজ পড়তা ততক্ষণ পর্যন্ত তো শাস্তি শুরু হইব না কাজী নামাজটা তো লম্বা বানাইতে পারতা অত্যন্ত তো জীবন পাইতা তাড়াতাড়ি পরলাইগা খোবায়ের জবাব দেয় জীবনের আখেরি নামাজ তো ভালো করিয়ে পড়তে চাইছিল কেরাতটা একটু বড় করব রুকুটা একটু বড় দেবো শেষ দাদা দীর্ঘ সময় থাকম কিন্তু আমি মুসলমান তোরা কাভের তোরা মনে করো নাকি তোদেরকে আমি ভয় পাইয়া গেছি এই জন্য আমি টাইম নিতে আসি বড় নামাজ পড়িয়া তোদের এই ধারণা যেন না হয় এই জন্য তাড়াতাড়ি নামাজ পড়ছি লা বললো খুব আর কি আর কি বলে একটা কথা আমারে তো বাঁধতে আছো মুখটা কাবার দিকে বইটা পূরণ হবে না সত্য করিয়া বাঁধছে নড়তে পারে না তীর আরম্ভ করছে মাথা থেকে পাও পর্যন্ত ক্ষায় কবিতা পড়তে বগারিতে আছে লাস্তু উবালি হিন উক্তুল মুমিনান বি আইয়ু শাকিন কানা মাসরাই তোরা কবর দিকে ফিরাও নাই কিছু পরোয়া করি না মাথা থেকে পাও পর্যন্ত তীর মারিয়া সমস্ত শরীর জর্জরিত করিয়া ফেলতে আছে। জর্জর করিয়া রক্ত পড়তে আছে পরোয়া করি না গস্ত টুকরো টুকরো হইয়া পড়তে আছে পরোয়া করি না হিনা উক্তলা মুমিনান আমি লাই লাহা ইল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমানের এই মহৎ ধন নিয়া আমি বিদায় হইতে পারতেছি ইমান হারা হইতেছি না ইমান নিয়া যাইতে পারতেছি মুসলমান হিসেবে মরতে পারতেছি কাজেই তোদেরকে আমি পরোয়া করি না জোরে বলেন সুবহানাল্লাহ কিতো বেলাખી যতবার তীর মারে মাথাটা ঘুরে যায় খোববের মুখ ঘুরিয়া কাবার দিকে ফিরে যায় সুবহানাল্লাহ এটার নাম ঈমান ইনাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলে আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাকামু আর মজবুত করিয়া ধরিয়া থাকে ছাড়ে না পিঠের চামড়া যায় ছাড়ে না বুকে বুলেট মারে ছাড়ে না আগুনে ফেলায় ছাড়ে না এই রকম যখন মজবুত ইমান হয়ে যায় আল্লাহ বলেন কতবা পিকুলু বিহিমুন ইমন অয়াদহুম এরা যখন ময়দানে নামে আমি আল্লাহ রহমতের দরিয়ায় জশমারে আসমানের দুয়ার খুলিয়া দেই তাদের সাহায্যের জন্য দলে দলে জমিনে ফেরেশতা নাজিল করি সুবহানাল্লাহ ও আইয়া দহুম বিরূহিন রূহ মনে রূহুল আমিন জিবরাইল জিবরাইলেরে পঠাইয়া দেই আমি সাহায্য করি জবরা সুবহানাল্লাহ

সারা দুনিয়া খ্রিস্টান এহুদি পরাজিত হবে আল্লাহর হাবিব বলিয়া গেছে ততক্ষণ পর্যন্ত কেয়ামত কায়েম হইবে না গোটা দুনিয়া যতদিন পর্যন্ত ইসলামের পতাকা তলে না আসবে ভয় পাই মুসলমানের বিজয় অনিবার্য গোটা পৃথিবী কায়েম হবেই হবে তার আগে কেয়ামত হবে না সাহস হিম্মত করতে হবে সেই রকম ইমান নিয়ে যদি থাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জমিনে ফেরেশতা নাজিল করবে তার মাহবুবের উম্মতের জন্য জিবরাইল আমিনের পাঠাবে জোরে বলেন সুবহানাল্লাহ জিবরাইল আমিনের পাঠের একটা ঘটনা শুনেন বুখারীতে আছে খায়বারের ইহুদি ইহুদিদের ডরে সব থরথর করিয়া কাঁপে আমেরিকার হাতির মাত হাতির পিসের উপরে ইহুদি রয়েছে দুনিয়া চালাইতে আছে জাতিসংঘে ইহুদি বসে রয়েছে বিশ্ব ব্যাংকে ইহুদি বসে রয়েছে ইরাকে পরামর্শ দিয়ে ইহুদি টুইন টাওয়ার ওরাই কাম করছে দুনিয়ায় সব এহুদির জন্য কাঁপে আর নবী নবীজি এহুদিদের উপনিবেশ গড়িয়া তুলছে খায় ছয়টা বড় বড় দুর্গ অজেয় দুর্গ সেইখানে মদিনার ধ্বংস করবার জন্য ষড়যন্ত্র করতেছে হামলা করার নবীজি সেই ইহুদিদের উপনিবেশ খাইবার অবরোধ করেছেন জোরে বলে সবাহ ছয় দুর্গর পাঁচ দুর্গ জয় করেছে এক দুর্গ আর জয় করতে পারে না দুর্গটার নাম কামুস দুর্গ পশ্চিম এশিয়া মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে মজবুত দুর্গ কেল্লা পাথরের তৈরি জয় করা যায় না অজ সেই দুর্গ যুগ যুগ ধরে মুসলমানরা পাঁচটা জয় করছে একটা জয় করতে পারে না সুবাহ আল্লাহ নবীজি হজরতে সিদ্ধিকে একবারের নেতৃত্বে অভিযান পরিচালনা করলেন জয় হইল না পরের দিন ফারুক অজবের নেতৃত্বে অভিযান চলল জয় হলো না তৃতীয় দিন নবীজি বললেন রাতের বেলায় যে আগামী কালকে যার হাতে আমি তলোয়ার দেব যাকে সেনাপতি বানাবো সে জয় করতে পারবে জোরে বলেন সুবহান আল্লাহ তার নবীজি আগামী কালের খবরও জানে না জানে বুখারীতে আছে মন রাখ না জানে না আমাগো এলেমান নবীর এলেম একরহম জোরে কর নাউজুবিল্লাহ চিৎকার দিয়ে কোনো নাম হবে না সাপ কেবলার আওলাদ আমরা আমরা ওই দলের নাই নবীজি বললেন আগামী কাল যার হাতে তালোয়ার দেব সেনাপতি যাকে বানাবো সে জয় করতে পারবে আল্লাহ আকবার পরদিন সকাল বেলায় সকল এনতে যাওয়ার করতেছে নবীজি বলেন আলী কোথায় আলীকে তো দেখছি না আলীকে ডেকে নিয়ে আসো কার্রামলা যাও হজরতে আলী ডাক দিছে নবীজি আর চাজি চোখ ডলতে আছে কি আলী কি হয়েছে চোখ ডল কেন চৌ করছে ইয়ার সুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ব্যথা চাইতে পারি না নবীজি মুখে লালা চোখে লাগাইয়া দিলেন চোখ ভালো নবীজির লালা আর আমাগো লালা এক না নবীজির ঘাম আমাগো ঘাম এক না নবীজির রক্ত আমাদের রক্ত এক না নবীজির পেশাব আমাদের পেশাব এক না নবীজির শরীর আমাদের শরীর এক না নবীজি আমাদের মতো ভুলে ভ্রান্তিতে ভরা আর রক্ত মাংসে গড়া আমাদের মতো আমাদেরই মতো

শেরে খুদা আসাদুল্লাহ আলী হায়না আল্লাহ আল্লাহ দলার সালায় সামনে আর কেউ দাঁড়াইতে পারে না গলার বাগানের মতো সাফ করিয়া সামনে আল্লাহর সিংহ অগ্রসর হচ্ছে ইহুদি সামনে দাঁড়াইতে পারে না আল্লাহ বলছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার দৈত্য দৈত্য একেবারে কামজ দুর্গের কাঁচা কাছেই পৌঁছে এখন দুর্গ রক্ষার জন্য বড় বড় ইয়ুদি বীরেরা তলোয়ার নিয়ে সেইখানে দাঁড়িয়ে রয়েছে শেষ যুদ্ধটা এখন হবে এই সময় হযরত আলীর হাতের যে ঢাল খান ঢাল খান ভাঙিয়া পড়িয়া গেছে আল্লাহু আকবার অবস্থাটা কি বুঝেন সাহার দিকে উন্মুক্ত আসে তলোয়ার এখনি গদানার উপরে পড়বে আর আলীর হাতে ঢাল নাই

তৌকিদি পতাকা ইসলামিক পতাকা উত্তীন করিয়া যুদ্ধ সে আর ডালের আর দরকার বনাই ডালখান ফালাইয়া দিছে আসিয়া দৌড়ে যাইয়া জরুরগঞ্জ আর আল্লাহ সাবাই ক্রাম তো বিস্ময় হতবা খাই রে খায় বিশাল ব্যাপার তাবারি লিখছেন ঐতিহাসিক যোর ওজন আছিল আষ্ট শো মন আল্লাহ ক

সিদ্ধ সিদ্ধান নিয়ে আছি সিদ্ধনি আছি শহীদ হয়েছি আমরা বালয় সিদ্ধনি আছি শহীদ হয়েছি আম্রকার বলাই হাসিতে হাসিতে প্রাণ দিয়েছি কোরার নিঠুর ঘাই শানি তো কৃপান্তলায় পেতেছি অকত রে গার্ড দান জড়াই ছিল জুলুম ভাঙিয়েছি দন হাসি মুখে নিচে বড়িয়া কষ্ট বড়ি নিচে জিন্দান ইসলামে তবু করিতে দেয়নি কোন দিন অপমান বড়া করিনি রাজার রসেরে চাইনি খুশি তার চাই আছি শুধু রাজ অধিরাজ খুশনুদি আল্লাহর সহি মসনা দেনাম খেলাত চরণে গিয়েছি দলি আরাম সুখের শত প্রলোভন অকাতরে দিছি বলি জিন্দান গহে তিল

দিনের সাথে কোন আপোষ হইতে পারে না সুন্নিয়াতের সাথে কোনো আপোষ হইতে পারে না আদর্শের সাথে কোনো আপোষ হইতে পারে না বন্ধুরা আমার মুসলমানদের জাগ্রত হওয়ার দিন এসেছে গৌসুল আজমের দেশ হেমা আবু হানিফার দেশ সরি শক্তির দেশ জনায়েদ বগদাদির দেশ জুন মসরির দেশ অসংখ্য পীরাউলিয়ার দেশ জলে পুরে খাক হচ্ছে ফিলিস্তিন কেবলায়ুয়াল বিধর্মী বিজাতিরা দখল করে আছে রক্ত ঝরছে পাকিস্তান ধ্বংস হয়ে যাচ্ছে আফগানিস্তান শেষ হয়ে গেছে গোটা দুনিয়া এহুদি নাসারা ইসলামের दुश्मन রাজকে ইমানের অগ্নি পরীক্ষার সম্মুখীন আমরা এখান থেকে বাস্ততে হলে ভয়ের কোনো কারণ নেই ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আলাউ ইন কুনতুম মুমিনিন ভীত হওয়ার চিন্তিত হওয়ার কারণ কিছু নাই তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হতে পারো তাহলে রাসুলের আশেক হইলে মুসলমানের এই दुश्মনের সময় আমি এক কবিতায় আল্লাহর হাবিবের কাছে যে মদিনায় তৈয়েবায়ে আমি পড়েছি ইয়ামন চাদর ফেলো শিরতোলো ইয়া নবী সব غلامের গাফলা তনিদ ভঙ্গ ইয়া নবী নি চাদর ফেলো শিরতোলো ইয়া

وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم إني أسألك من خير ما سالك منه نبيك محمد صلى الله عليه وسلم أن أعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم اللهم إني أسألك الجنة ونعيمها وما يقربني إليها من القول والفعل والعمل ونعوذ بك من النار وما يقربني إليها من القول